আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি টিউটোরিয়াল দেখব, সেটি হচ্ছে ইমেজ ইনসার্ট। এটা আমি আমার দেখা কিছু সমস্যা নিয়ে এখানে আলোকপাত করব, মানে আমি প্র্যাকটিক্যালি যেগুলি এক্সপিরিয়েন্স করেছি, যে মাইক্রোসফট ওয়ার্ড কিংবা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ইমেজ ইনসার্ট করার পর অনেকে এটাকে রিসাইজ করতে পারেন না বা এটাকে মুভ করাতে পারেন না, প্রবলেম হয়, কারণ এটা অনেকেই জানে না। বাট একদম সিম্পল একটি কাজ, যে কারণে এই টিউটোরিয়ালটা করা, আশা করি আপনাদের কাজে দেবে। যেমন আমি অনেক সময় আমরা অনেক সময় বিভিন্ন বই পুস্তকে আমরা দেখি যে টেক্সটের পাশে ইমেজ দেয়া বা টেক্সটের মধ্যে ছবিটাকে খুব সুন্দর করে ইনসার্ট করা হয়, কিন্তু আমরা যখন করতে চাই তখন সেটা হয় না। যেমন আমি একটা টেক্সট এখানে এমনি কপি পেস্ট করে রেখেছি আপনাদের দেখানোর জন্য, চলুন এখানে একটা ইমেজ ইনসার্ট করি। সেক্ষেত্রে শুরুতেই ইনসার্ট থেকে পিকচারে ক্লিক করলে এরকম ডায়ালগ বক্স ওপেন হবে, সেখান থেকে আমি এই যে পিকচারে একটা ছবি আমি ইনসার্ট করতে যাচ্ছি। যেমন ধরেন ছবিটা ইনসার্ট করলাম, আপনি দেখতেই পাচ্ছেন অলরেডি এটার কী অবস্থা। এই যে এখানে কিছু আছে অংশ এবং সেটা অনেক স্পেস নিয়ে নিচে লেখা বাংলাদেশ টু দ্য ইস্ট অফ ইন্ডিয়া অন দ্য, নিচে এখানে কিছু পোর্শন আছে দেখা যাচ্ছে। এখন আমি যদি এই ইমেজটাকে আমার মতো করে একটু সরাতে চাই, দেখেন এটা কিন্তু সরতে চাইছে না, মানে এটা একটু কেমন যেন, আমি যদি এটাকে একটু ছোট করি কেমন যেন হচ্ছে, মানে এটা টানতে আপনি দেখতে পাচ্ছেন, হয়তো খেয়াল করবেন যে এটাকে আমাকে জোর করে আমি নিতে পারতেছি না, মানে একটু এটা মনে হয় কেমন যেন আটকে গেছে এরকম। তো এটার জন্য বেসিক্যালি যেটা করা হয় সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ইমেজটা সিলেক্ট করার পরে এখানে আমি যদি বাইরে ক্লিক করি, আপনারা মেনু ট্যাবগুলো দেখতে পাচ্ছেন, এখানে ফরম্যাট একটা অপশন থাকার কথা সেটা নেই, বাট আমি যদি ইমেজটা সিলেক্ট করি দেখেন ফরম্যাটটা চলে আসলো। এখানে আরেকটা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে র্যাপ টেক্সট। এই র্যাপ টেক্সটের মধ্যে আমি যদি এই যে বিহাইন্ড টেক্সট অথবা ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে যদি আমি সিলেক্ট করি, বিহাইন্ড টেক্সট মানে হচ্ছে আমার ইমেজটা দেখেন ওই যে লেখার পেছনে চলে গেছে, কিন্তু ওই যে ইমেজের কিছু কিছু অংশ দেখা যাচ্ছে আন্ডারলাইনের মতো। এবং আমি যদি এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট সিলেক্ট করি তাহলে আমার ইমেজটা লেখার সামনে চলে আসবে। বাট এতে করে কী ঘটবে, এতে করে যেটা ঘটবে দেখেন এখানে কিন্তু আমার এই ইমেজের পেছনে লেখার অংশটুকুন কিন্তু আমি দেখতে পাচ্ছি না। বাট এখন যেটা হয়েছে, আমি ইজিলি কিন্তু ইমেজটাকে মুভ করাতে পাচ্ছি, বিহাইন্ড টেক্সট অথবা ইন ফ্রন্ট অফ টেক্সট যদি আমি সিলেক্ট করি তাহলে যেটা ঘটবে, আমার ছবিটা যে আগে আটকে গেছিলো সেটা থেকে মুক্তি পাবে, এটা ফ্রি হবে। এখন আমি যদি চাই যে আমার ছবিটাকে আমি একটু এই টেক্সটের মাঝখানে সুন্দর করে একটু সেট আপ করবো, সেক্ষেত্রে কী করা যায়, এই র্যাপ টেক্সটের মধ্যে কয়েকটা অপশন দেওয়া আছে। যেমন স্কোয়ার, আমরা যদি এক একটার মধ্যে মাউস নিই তাহলে আপনারা দেখতে পারবেন ইন লাইন উইথ টেক্সট, টেক্সটের মধ্যেই লাইনের মধ্যে আছে। আমি দেখেন এই যে দেখেন এই ইমেজটা যেখানে শেষ হয়ে গেছে সেখান থেকে এই যে এখানে বাংলাদেশ কথাটা শুরু হয়ে গেছে। এরপরের অপশনটা যদি আমরা যাই সেটা হচ্ছে স্কোয়ার, দেখেন এটা কিন্তু স্কোয়ার হয়ে গেল এবং কী চমৎকারভাবে আপনার ইমেজটা ইমেজের জায়গায় রয়ে গেল এবং টেক্সটগুলো কিন্তু তার নিজের পজিশন নিয়ে নিল, তার স্পেসটা নিয়ে নিল এবং কোনোটারই কোনো ক্ষতি হলো না। আমার ইমেজটাও এখানে রয়ে গেছে, টেক্সটটাও এখানে সুন্দরভাবে ফরম্যাটের মধ্যে চলে আসছে। এটাকে বেসিক্যালি ফরম্যাট বলা যায়, টেক্সট ফরম্যাট বলা হয়। এরপরে যদি আমরা আবার একটু যাই পরের অপশনটাতে, আপনারা দেখতে পাচ্ছেন টাইট, মানে একটু একই রকম, বাট এখানে যেটা হচ্ছে ছবিটা এবং টেক্সটগুলো আর একটু কাছাকাছি চলে আসবে, অলমোস্ট সিমিলার। আমি যদি এখান থেকে একটু মুভ করাই দেখতেই পাচ্ছেন কী ঘটতেছে, এখানে কিন্তু ওই এই ইমেজের সাথে সাথেই তার টেক্সটগুলো লেগে থাকতেছে। বাট আমি যদি এইটাকে স্কোয়ারে নিয়ে যাই একই অবস্থায় হচ্ছে, বাট এখানে যেটা হচ্ছে আমাকে কিন্তু সে স্পেস দিয়ে দিচ্ছে, টাইটের ক্ষেত্রেও তাই করতেছে, দিস ইজ অলমোস্ট সেম। থ্রুতে যদি দেই তাহলেও একই রকম কাজ করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমি যদি টপ অ্যান্ড বটম দিই তাহলে যেটা হচ্ছে ইমেজের উপরে এবং নিচে, অর্থাৎ টপে এবং বটমে টেক্সট চলে আসবে এবং ইমেজের দুই পাশে লেফট আর রাইটে কোনো প্রকার টেক্সট থাকবে না।
এবং ইমেজটাকে আপনি যেদিকে খুশি সেদিকে মুভ করালেও দেখা যাবে তার লেফট রাইট ফ্রি থাকতেছে, কোনো টেক্সট থাকতেছে না। বেসিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে র্যাপ টেক্সটে গিয়ে এখানে আমরা স্কোয়ার শেপটাই নিই, এটাতে করে ইমেজটার পাশে ফ্রি জায়গা থাকলে সেখানে কিছু টেক্সট চলে আসবে এবং এটা পেস্টার সেট আপটা সুন্দর লাগে। তো এই ছিল একেবারে ছোট্ট একটি টিউটোরিয়াল, যেটা হচ্ছে আপনারা ইমেজটাকে সিলেক্ট করে ফরম্যাট অপশন থেকে র্যাপ টেক্সটে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট সিলেক্ট করলে, সাপোজ এখানে আমার টেক্সট আছে বিধায় আমি স্কোয়ারটা সিলেক্ট করেছি যেন আমার এরকম হয়, বাট আমি যদি ইমেজটাকে একটু বড় করতে চাই দেখেন অটোমেটিক সে ছেড়ে দিচ্ছে, কিন্তু দুই পাশ থেকে তার টেক্সটগুলো অটোমেটিক সরে যাচ্ছে, যতটুকু স্পেস দরকার নিয়ে নিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে। বাট ধরেন এই পেজটাতে কোনো প্রকার টেক্সট নাই, আমি যদি সব সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এখন যদি নতুন আরেকটা ওই একই ইমেজ আমি আনি, এখন কিন্তু সেই আগের অবস্থায় চলে আসলো, আবার সেই আগের মতো ইমেজটাকে আমি কোনো দিকে মুভ করাতে পারছি না, প্রবলেম হচ্ছে। তো আমি আবার র্যাপ টেক্সটে আসলাম, আসার পরে বেসিক্যালি আমরা যেটা করি ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে রাখি সিলেক্ট করলে, এখন দেখেন এটা স্মুথ হয়ে গেছে, যদিও টেক্সট নাই বাট এই অপশনটা ইউজ করলে আপনার পরবর্তীতে কোনো প্রবলেম ফেস করতে হবে না, কারণ এখানে যদি এই পেজে যদি তেমন কিছু থাকে অন্য কোনো কিছু, তাহলে দেখা যাবে যে আপনার এই ইমেজের পেছনে সেটা ইমেজটা পেছনে চলে যেতে পারে, এই জন্য ইমেজটাকে ফ্রন্টে আমরা রাখতে চাই, যেহেতু ইমেজ ইনসার্ট করাই হচ্ছে এটাকে প্রেজেন্ট করার জন্য, এই জন্য আমরা ইন ফ্রন্ট অফ টেক্সটটাকে সিলেক্ট করবো যাতে করে আমার ইমেজটা সামনে চলে আসে, এবং এটি ইজিলি আপনি যে কোনো দিকে মুভ করাতে পারবেন, বড় ছোট করাতে পারবেন, এই হচ্ছে বিষয়। এখন আমি যদি আরেকটি ইমেজ নিয়ে আসি তাহলে কি ঘটবে এটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। সাপোজ ওই একই ইমেজ, বা আমি যদি আমার এখান থেকে একটা ইমেজ নেই, দেখেন এই ইমেজটা কিন্তু আমার, যেহেতু এটা আমি সিলেক্ট করেছি ইন ফ্রন্ট অফ টেক্সট এই জন্য এটা আমার সামনে আছে ইমেজটা, বাট এটাকে কিন্তু আবার আগের মতো মুভ করাতে পারছি না, এটাকে আবার আমার র্যাপ টেক্সটে গিয়ে আমি এটাকে ইন ফ্রন্ট, এখন কি হলো এটা আমার সামনে চলে আসলো আবার এটা পেছনে চলে গেল, যেহেতু এটাকে আমি ইন ফ্রন্ট অফ করেছি। এই জন্য যেটা করা লাগবে আপনি প্রয়োজন অনুযায়ী কোনটাকে সামনে দিবেন কোনটাকে পেছনে, আমি যদি বিহাইন্ডেই দেখেন এই অংশটা আমার এই ইমেজটা পেছনে চলে গেছে, ইমেজটা সামনে চলে আসতেছে। তো ওই বিষয় হচ্ছে এটা আপনার প্রয়োজনীয়তার উপরে অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে যে আপনি এটাকে ইন ফ্রন্টে রাখবেন নাকি বিহাইন্ডে দিবেন, এটা আপনার উপরে নির্ভর করতেছে। সাপোজ আপনি যদি এরকম করে একটু সেট আপ করতে চান যে এই ইমেজটার মাঝে আমি এটাকে দিব, তাহলে এটাকে আপনি এইভাবে দিতে পারেন, প্রথম ছবিটাকে আপনি যদি ইন ফ্রন্ট দেন আর এই পেছনেরটাকে যদি আপনি বিহাইন্ড দেন, তাহলে একটা পেছনে চলে যাবে আর একটা আপনার সামনে চলে আসবে। তো এইভাবে করে আপনি এগুলিকে যে কোনো দিকে মুভ করাতে পারেন, আপনি ইচ্ছা করলে এখান থেকে ক্রপ করতে পারেন, আমি একটু দেখিয়ে দিই একটা এডিশনাল অপশন, আপনি যখন সিলেক্ট করবেন এই যে পাশে ক্রপের একটা অপশন আছে, এটাকে আপনি নিজের মতো করে কাট করতে পারবেন, মানে এটা আপনি যতটুকু সাইজ ছোট বড় করতে পারবেন। বাট মূল উদ্দেশ্য এটা ছিল না, ছিল আমরা ইমেজটাকে কীভাবে ইজিলি মুভ করানোর জন্য কাজ করতে পারে। তো বেসিক্যালি এটা হচ্ছে আপনার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টেও একই ওয়েতে কাজ করে, মাইক্রোসফট ওয়ার্ডেও একইভাবে কাজ করে, ইমেজটাকে সিলেক্ট করার পরে আপনাকে র্যাপ টেক্সটে যেতে হবে, তাহলে ইমেজটা এটা যে এটা যে ফিক্সড অবস্থায় থাকে সেখান থেকে এটা রিলিফ পাবে এবং এটাকে আপনি যে কোনো দিকে ইজিলি মুভ করাতে পারবেন। এছাড়াও যদি আপনার পেজে কোনো টেক্সট থাকে সেক্ষেত্রে সেট আপের জন্য আপনি এখান থেকে এই যে স্কোয়ার টাইট থ্রু টপ অ্যান্ড বটম এই অপশনগুলি ইউজ করতে পারেন আপনার প্রয়োজন মতো।